এবং মা কালীর অভিষেক করেছে, কিন্তু কিছুদিন আগেই মা কালীকে বলেছিল মদ খায় সিগারেট খায়। সনাতনে কোন দেব দেবীকে এই ধরনের কথা বললে ভগবানের অভিশাপ করে, এবং মা কালীর অভিশাপ করেছে, কিন্তু কিছুদিন আগেই মা কালীকে বলেছিল মদ খায় সিগারেট খায়। সনাতনে কোন দেব দেবীকে এই ধরনের কথা বললে ভগবানের অভিশাপ করে। মা কালীর অভিশাপ পড়েছে, কিছুদিন আগে মন্তব্য করেছিল মা কালী মদ খায় সিগারেট খায়। সনাতন ধর্মের হিন্দু দেব দেবী সম্পর্কে এই ধরনের মন্তব্য করলে অভিশাপ পড়ে। কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র সম্পর্কে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি জানতে চাওয়া হয়েছিল শুভেন্দুর কাছে। এ বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যেই সংসদের প্রিভিলেজ কমিটি এবং সিবিআই বিষয়টি নিয়ে তদন্ত করছে। এর আগে এই সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করায় যে ব্যবস্থা নেওয়া হয়েছিল এক্ষেত্রেও যেন তাই হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আদানির নাম জড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে ব্যবসায়ী হীরানন্দানী। প্রমাণ করে দিয়েছেন উনি কার এজেন্ট। শুনব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি কি বলেছেন। পার্লামেন্টের প্রিভিলেজ কমিটি এবং সিবিআই এ দুটো সংস্থাই তদন্ত করছে, তারা তাদের সিদ্ধান্ত জানাবে এবং এক যাত্রায় পৃথক ফল হয় না। এর আগে এই একই কারণে যে সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল, ঠিক একই এই ধরনের ব্যবস্থার আশা করে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের জনগণ, যিনি পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে মোদিজিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন আদানির এজেন্ট ইত্যাদি বলে, তিনি কার এজেন্টের তো প্রমাণ হয়ে গেছে, হীরানন্দানীজি প্রমাণ করে দিয়েছে, আর নতুন করে কিছু ব্যাপার নেই। আমরা পশ্চিমবঙ্গের জনগণ শুধুমাত্র সাংসদ পদ খারিজ চাই না, আমরা একে জেলে দেখতে চাই। এবং মা কালীর অভিষেক করেছে, কিন্তু কিছুদিন আগেই মা কালীকে বলেছিল মদ খায় সিগারেট খায়। সনাতনে কোন দেব দেবীকে এই ধরনের কথা বললে ভগবানের অভিশাপ করে। শুভেন্দু অধিকারী বলছেন যে সংসদের প্রিভিলেজ কমিটি এবং সিবিআই তদন্ত করছে, এর আগেও এই ধরনের কথা বলায় যা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবারেও যেন তাই হয়। সংসদে দাঁড়িয়ে আদানির সঙ্গে নাম জড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, এই কথাও বলেছেন শুভেন্দু। পশ্চিমবঙ্গের মানুষ শুধু সাংসদ পদ খারিজ নয়, ওকে জেলে দেখতে চায়। মা কালীর অভিশাপ পড়েছে, কিছুদিন আগেই বলেছিল মা কালী মদ খায় সিগারেট খায়। সনাতন ধর্মের কোনো দেবদেবী সম্পর্কে এই ধরনের মন্তব্য করলে অভিশাপ পড়ে, বলেছেন শুভেন্দু অধিকারী। এবং মা কালীর অভিষেক করেছে, কিন্তু কিছুদিন আগেই মা কালীকে বলেছিল মদ খায় সিগারেট খায়। সনাতনে কোন দেব দেবীকে এই ধরনের কথা বললে ভগবানের অভিশাপ পড়ে। এবং মা কালীর অভিষেক করেছে, কিন্তু কিছুদিন আগেই মা কালীকে বলেছিল মদ খায় সিগারেট খায়। সনাতনে কোন দেব দেবীকে এই ধরনের কথা বললে ভগবানের অভিশাপ পড়ে। সোমবার 23 অক্টোবর নবমীর দিনে বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের আগরপাড়ার বাড়িতে এসে এই মন্তব্যই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তার সঙ্গে দেখা যায় কংগ্রেস নেতা কৌস্তব বাগচিকেও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে কৌস্তব বাগচি জানান, আমি আগেও বলেছি পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতির প্রয়োজন, অশুভ শক্তির বিনাশ হোক সেটা আমরা সবাই চাই। বিজেপিতে যোগদানের প্রশ্নের উত্তরে তিনি জানান, আমি বা শুভেন্দু অধিকারী কেউ আমাকে বলিনি যে বিজেপি জয়েন করার কথা, কিন্তু এইটুকু বলতে পারি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটা বিকল্প প্ল্যাটফর্মের প্রয়োজন। তবে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর যেটুকু ভূমিকা সেটা কোনো দিন অস্বীকার করা যায় না। উনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দুর্গাপুজোতে উপস্থিত থেকে শুভেন্দু অধিকারী বলেন, কৌস্তব বাগচি এখানে এসেছে এটা দেখা হয়ে যাওয়া। কৌস্তব বাগচি বিজেপিতে আসার ব্যাপারে তিনি জানান যে কোনো ও যথেষ্ট ম্যাচিওর বুদ্ধিমান ছেলে, সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা ওর রয়েছে, তবে আমাদের সবাইকে নো ভোট টু মমতা এই লক্ষ্য নিয়েই চলতে হবে। সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের আদলে পুজোর প্যান্ডেল এবং মা কালী নিয়ে মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এটা স্বামী বিবেকানন্দের মাটি, রামকৃষ্ণের মাটি, এখানে রাম মন্দির, মা দুর্গা, মা কালী, এগুলোই তো হবে,
এখানে মা কালীকে গালাগালি দিলে কি হয় কৃষ্ণনগরে তা সবাই দেখতে পাচ্ছে। সুবিন্দু আরো বলেন যে মহুয়া মৈত্রই বলেছিল যে মা কালী মদ খায়, মাংস খায়, সিগারেট খায়, এখন কি অবস্থা হচ্ছে দেখুন, খুব বেশি দিন লাগেনি, এক বছরের মধ্যে পতন। কি কি বলেছিলেন তিনি শুনবো। পার্লামেন্টের ভিভিলেজ কমিটি এবং সিবিআই এই দুটো সংস্থাই তদন্ত করছে, তারা তাদের সিদ্ধান্ত জানাবে। তো এক যাত্রায় পৃথক ফল হয় না। এর আগে এই একই কারণে যে সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল, ঠিক একই এই ধরনের ব্যবস্থার আশা করে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের জনগণ, যিনি পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে মোদিজিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন আদানির এজেন্ট ইত্যাদি বলে, তিনি কার এজেন্ট, এটা প্রমাণ হয়ে গেছে, হীরা নন্দানীজি প্রমাণ করে দিয়েছে, আর নতুন করে কিছু ব্যাপার নেই। আমরা পশ্চিমবঙ্গের জনগণ শুধুমাত্র সাংসদ পদ খারিজ চাই না, আমরা একে জেলে দেখতে চাই। এবং মা কালীর অভিশাপ পড়েছে, কিন্তু কিছুদিন আগেই মা কালীকে বলেছিল মদ খায়, সিগারেট খায়। সনাতনে কোনো দেবদেবীকে এই ধরনের কথা বললে ভগবানের অভিশাপ পড়ে। এর আগে মহুয়া মৈত্রের বলা এই ধরনের মন্তব্য, মা কালীকে নিয়ে মন্তব্য, তা সেই সময় দাঁড়িয়ে বেশ সরগরম পরিস্থিতির সৃষ্টি করেছিল এবং তা নিয়ে রাজনীতির কচকচানিও কিছু কম হয়নি। আর অন্যদিকে ধর্মে আঘাত লেগেছিল, সেই বিষয়টিও সামনে এসেছিল। তবে এবারে সেই বিষয়টিকেই সামনে আবারও নতুন করে টেনে তুলে আনলেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই মন্তব্য করেছিলেন যখন মহুয়া মৈত্র যে মা কালী মদ খায়, সিগারেট খায়, সনাতন ধর্মের হিন্দু দেবদেবী সম্পর্কে এই ধরনের মন্তব্য করলে অভিশাপ পড়ে বলেই মন্তব্য করেছেন অন্যদিকে শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র সম্পর্কে এই মন্তব্যই করলেন এবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন তোলায় বিষয়টি জানতে চাওয়া হলে এমনটাই তিনি বলেন। তিনি বলেছেন যে ইতিমধ্যেই সংসদের প্রিভিলেজ কমিটি এবং সিবিআই বিষয়টি নিয়ে তদন্ত করছে। এর আগে এই সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করায় যে ব্যবস্থা নেওয়া হয়েছিল এক্ষেত্রেও যেন সেই ব্যবস্থাই গ্রহণ করা হয়। ও মা কালীর অভিশাপ পড়েছে, কিন্তু কিছুদিন আগেই মা কালীকে বলেছিল মদ খায়, সিগারেট খায়। সনাতনে কোনো দেবদেবীকে এই ধরনের কথা বললে ভগবানের অভিশাপ পড়ে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না।